আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে যাচ্ছি, তো আজকে আপনাদের সাথে ঈদের সারাদিন বা ঈদের পর পর্যন্ত কি কি করছে এটা শেয়ার করব। তো লঞ্চে এত মানুষ ছিল যে বসার জায়গা ছিল না, তো এক চাচা আমার সাথে এসে বসলো। তো যাই হোক, প্রচুর বাতাস আর একদম লঞ্চ ডুবুডুবু অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়িতে যাচ্ছি ঈদ করতে। তো সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, তো ইনশাল্লাহ পাশে থাকবেন, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো এই তো সব গাট্টি বুস্কা গুল করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য। তো আমরা মেঘনা নদী পার হয়ে বাড়িতে যাই বরাবরের মতোই। তো বাড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের কুরবানির গরুটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো কুরবানির গরু কিনা হয়েছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি, 1000-2000 টাকা কম আছে। তো আলহামদুলিল্লাহ কুরবানির গরু কিনা হয়ে গেছে। দীর্ঘ 12 বছর এক যুগ পর কুরবানির গরু কিনা হয়েছে বা কিনেছে, তো সেই গরুই জবাই করা হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক যে দিয়েছেন সেজন্যই শুক্রিয়া। তো এখন চলে আসলাম কিছু আম পাড়ার জন্য। তো হাড়িভাঙা কিছু আম পাড়বো গাছ থেকে। তো নতুন বাড়িতে গাছ লাগানো হয়েছে, আমও ধরেছিল 20-40টার মতো, কিন্তু চুরে নিয়ে গেছে। আর যে কটা আছে এ কটায় আমরা মা মেয়ে মিলে পারতেছি, যাক যা আছে আলহামদুলিল্লাহ। আমের সাইজ কিন্তু অনেক সুন্দর আর মাশাল্লাহ খেতেও খুবই সুমিষ্ট। আর আমি কিন্তু অনেকগুলো আম পেরে নিয়েছি, তো আলহামদুলিল্লাহ এই আমগুলিও নিজের হাতে গাছ থেকে পাড়তে পারছি বলে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আশা করছি আগামী বছর আরও কিছু ফল আমরা পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমগুলি পেরে এখন আমি রেখে দিয়েছি, আরও কিছু আম আমরা মামি মিলে গাছ থেকে পেরে নিচ্ছি। তো আপনারা যা কারা কুরবানি ঈদে বাড়িতে এসে এরকম গাছ থেকে আম পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। আর ছোট্ট একটা গাছে অনেকগুলি আম ধরছে, খুব ভাল লাগে। নিজের হাতের জিনিস অল্প হলেও অনেক ভালো লাগে। যদি চুরে না নিয়ে যেত তাহলে হয়তো অনেকগুলি আম পাড়তে পারতাম, তারপরও সমস্যা নাই। চুরের রিজিকে আছে, চুরে নিয়ে গেছে, আর আমাদের রিজিকে যেটা আছে আমরা পেয়েছি, সেই জন্য আবার আলহামদুলিল্লাহ। তো আম পাড়ার পর কিন্তু ঈদের আগের দিন বাড়িতে এসে আমগুলি আমি পাড়তেছিলাম, এবং ঈদের পরের দিনের বা ঈদের দিনেরও কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আস্তে আস্তে করে। তো আমরা কিন্তু একে একে অনেকগুলি আম পেরে নিয়েছি। তো ঈদের আগের দিন ইচ্ছে করলো কিছু কেক বানাবো, তো এখন আমরা কিছু কেক বানিয়ে নিলাম। আর আমার ছোট্ট নাতিটা কিভাবে কেক খেলো এটাও আপনাদের সাথে শেয়ার করব। স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর ও কিন্তু মাশাল্লাহ কেক খুবই পছন্দ করে, তো কেক খেয়ে পেট একদম ফুলিয়ে নিয়েছে আর এখন ক্রিম ছাড়াই কেক খাচ্ছে আর নাচানাচি করতেছে। তো বাচ্চাদের আনন্দ দেখলে খুব ভাল লাগে, আর ও আমার জন্য খুবই মায়া করে, ও আমাকে খুব পছন্দ করে। আমি আমার সব নাতিদেরকে পছন্দ করি, তবে আমার একটা নাতনি আমার কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া করি বা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যাতে পৃথিবীর সব বাচ্চাগুলি ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাপাক সবাইকে নেক হায়াত দান করে, আমিন। তো ওর খুশি দেখে আমার খুব ভালো লাগতেছিল, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো আমি আকসা যে নাতনি নাচানাচি করছে তার বার্থডে ছিল গত 30 তারিখে, তো তার জন্য একটা কেক বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কেকটা কিন্তু 3 পাউন্ডের ছিল, আর একটা রেড ভেলভেট কেক বানিয়ে নিয়েছি, এইটাও ছিল 3 পাউন্ডের মতো। তো নাতিদের উদ্দেশ্যে, ঈদের উদ্দেশ্যে কিন্তু কেকগুলি বানিয়ে নেওয়া। তো এখানে আমি কিছু সেমাই বানিয়েছি আর এই সেমাইটা খুবই মজা হয়েছে, সবাই মজা করে খেয়েছে। এটা কিন্তু কাস্টার্ড বাটি সেমাই। এই সেমাইটার রেসিপি চাইলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই মজাদার একটা সেমাই আমি রান্না করেছি। তো ঈদের পরে চলে আসলাম নরসিংদীর ডিম হলিডে পার্কে পুরো পরিবার নিয়ে ঘুরতে। মেয়ে, বোন, বোনের ছেলে, ছেলের বউ সবাইকে নিয়ে আমরা ঘুরতে চলে আসলাম। তো এটা হলো নরসিংদীর ড্রিম হলিডে পার্কের একটা আদর্শ গ্রাম, আর এই গ্রামটা দেখতে খুবই সুন্দর, একদম গ্রামের সব কিছু আপনারা এই গ্রামে পাবেন। তো আশা করছি যারা ড্রিম হলিডে পার্কে এখনও আসেন নাই আপনারা আসবেন এবং একবার হলে এই আদর্শ গ্রামটা ঘুরে দেখবেন, খুবই সুন্দর, খুবই চমৎকার, দেখলে খুবই ভাল লাগে।
তো ড্রিম হলিডে পার্কে এসে আমরা সবাই সুন্দর একটা সময় পার করেছি, এবং ঈদের পরে এরকম একটা ট্যুর আমাদের খুবই ভালো লাগছে। আর ঈদের দিনের কোনো রান্নার কোনো কিছু আমি দেখাইনি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা এক বোট মিলে 10 জন মানুষ ঘুরতে গেলাম সেই আদর্শ গ্রামে। আর এখানে হাতিগুলিরও কিন্তু অনেক সুন্দর গর্জন শোনা গেছে, এখানে বাঘেরও অনেক সুন্দর হুঙ্কার শোনা গেছে, আর আদিম যুগের মানুষগুলি বসে বসে তাদের নিত্য যে কাজগুলি সেগুলি করে নিচ্ছে। তো আসলে খুব ভাল লাগলো কাছ থেকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখে। তো আলহামদুলিল্লাহ এই সময়টা পার করেছি সবাইকে নিয়ে সপরিবারে। তো আপনারা ঈদের সময় ছুটিটা এভাবে সবাইকে নিয়ে কাটাবেন, খুব ভাল লাগবে। আর দীর্ঘ 12 বছর পর মনে হচ্ছে যে আমার জীবনে একটা ঈদ এসেছে, আর সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ 12 বছর আমি যেগুলি থেকে বঞ্চিত ছিলাম, হয়তো বা আস্তে আস্তে আমি একটু একটু করে পেয়েছি। তো শুকরিয়া আদায় করি আমার রবের কাছে। তো আমরা যখন কেবল কারে উঠছিলাম তখন কিন্তু এরকম একটা দৃশ্য আমি উপর থেকে নিয়েছি, মনে হচ্ছে না যে ড্রোন দিয়ে করেছি, আসলে না, আমরা উঁচা বড় একটা কেবল কারে উঠেছি আর সেখান থেকেই এই দৃশ্যটা নিয়েছি। আর ড্রিম হলিডে পার্কের আরেকটা হলো ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে তো সবাই বাচ্চা বুড়ো জোয়ান সবাই মানে নাচানাচি করে গোসল করে, এই সময়টাও খুব ভাল লাগে। তো একটু করে আমিও ক্যামেরাবন্দি করে নিলাম। আপনারা আশা করছি আজকে আমার এই ঈদের আগের দিন থেকে ব্লগটা শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরই আমার পাশে থাকবেন। আর আজকে সুন্দর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।